শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউসের গুদাম থেকে 55 কেজি স্বর্ণ চুরির ঘটনায় মামলা হয়েছে। কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলাটি করেন। অজ্ঞাত আসামিদের নামে মামলা হলেও উল্লেখ করা হয়নি সংখ্যা। কাস্টমস কর্তৃপক্ষ বলছে পুলিশের তদন্তে সর্বোচ্চ সহযোগিতা করবে তারা। এরই মধ্যে 4 সহকারী রাজস্ব কর্মকর্তা ও 4 সিপাহীকে জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ। বিমানবন্দরে যাত্রীদের কাছ থেকে জব্দ করা অবৈধ স্বর্ণের বার, অলঙ্কার সহ মূল্যবান জিনিস রাখা হয় কাস্টমস হাউসের নিজস্ব ভল্টে। কদিন আগেই হিসেব মেলাতে গিয়ে ধরা পড়ে ভল্ট থেকে গায়েব 55 কেজির বেশি স্বর্ণ। এত নিরাপদ স্থান থেকে স্বর্ণ খোয়া যাওয়ার ঘটনা চিন্তায় ফেলে কাস্টমস কর্তৃপক্ষকে। সোমবার কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, কাস্টমস হাউসের নিজস্ব গুদাম থেকে 55.51 কেজি স্বর্ণ চুরি হয়েছে। ওই যে কর্মকর্তারা ইনভেন্টরি করবেন তাদের তালিকাটা নেওয়ার জন্য, তখন উনি এসে দেখেন যে যে মূল্যবান যে পণ্য রক্ষিত একটা স্টিলের আলমারি আছে, ওই আলমারিটা ভাঙা, আলমারির দরজাটা লুজ ওনার কাছে মনে হয়েছে। তো তারপরে এটা উনি সাথে সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে। এ ঘটনায় 4 সিপাহী এবং 4 সহকারী রাজস্ব কর্মকর্তা সহ মোট 8 জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে বিমানবন্দর থানা পুলিশ। এটা চুরি ঘটনা, আমরা রাষ্ট্র সম্পত্তি, আমরা সেই চুরি মামলা নেই। আমরা জিজ্ঞাসাবাদের জন্য 4 জন সিপাহীকে আমরা নিয়ে আসি, এখন জিজ্ঞাসাবাদ চলতেছে। এবং আমরা আরো যে ওখানে যারা সহকারী রাজস্ব কর্মকর্তা আছে সেখানে 4 জন, আমরা হয়তো তাদেরকেও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসবো এবং উল্লেখযোগ্য কোনো এভিডেন্সকে আমরা তাদেরকে গিয়ে থাকবো। চুরি হওয়া স্বর্ণের বাজার মূল্য প্রায় 50 কোটি টাকা। ফরহাদ ইবনে মালিক, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। আমি যদি শুরুর প্রশ্নটাই করতে চাই যে এই পরিমাণ স্বর্ণ উধাও হয়ে গেল এত সুরক্ষিত একটা জায়গা থেকে, নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি নাকি অন্য কারণে, মানে কি মনে করেন আপনি? ধন্যবাদ আপনাদের এই আয়োজন এবং এই প্রশ্নতে আমি নিজেই বিব্রত বোধ করছি। কথা হচ্ছে এই প্রশ্নগুলো সেখানেই করতে হবে, পরীক্ষা করতে হবে, এটা এখন একটা বিচারাধীন বিষয়। অতীতে এই ধরনের ঘটনায় একটা না নতুনা বহুবার ঘটেছে, কিন্তু সেগুলোর ফলাফলটাও জানতে চাওয়া উচিত এবং অ্যাকশন কখন কতক্ষণ ভাবে হচ্ছে। এখানে দেখা যাচ্ছে কোনো সিস্টেম ওয়ার্ক করেনি। সিস্টেম ওয়ার্ক না করলে এর সাথে শুধু এক কর্তৃপক্ষ বা এক ডিপার্টমেন্টের কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে বা আজকে ওই যে পুলিশ কর্মকর্তা বললেন আমরা এটা পেয়েছি, আমরা এখন এটা দেখবো, কিন্তু এটার একটা ফলো আপ হওয়া উচিত। তা না হলে পর এই ঘটনা কিন্তু আজকে না বহুবার ঘটেছে, অতীতেও ঘটেছে, এবং বিশেষ করে সিসি ক্যামেরা বা সব কিছু থাকার পরও এখনও কেন তারা বলছেন যে আমরা তদন্ত করে দেখবো। তদন্ত কতক্ষণ লাগবে, কতক্ষণ দেখবেন? পুরোহিত ব্যবস্থাগুলো যত সময় সিস্টেম ওয়ার্ক না করাতেই কিন্তু এগুলো ঘটছে। সুতরাং আগাম মন্তব্য করবার কোনো ইচ্ছা নাই, বিষয় নাই। বিষয়টা হচ্ছে যে যখন এটা আইনের আওতায় আসছে, উদ্ঘাটিত হয়েছে, এটা পুরোপুরি শেষ করে সমগ্র সকল কর্তৃপক্ষকে এটা জানানো উচিত যে এই ব্যবস্থা আমরা এই পেয়েছি, এই 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 অবস্থা আমরা নিয়েছি। এই জিনিসগুলো গোপন করা বা এগুলোকে জনগণকে জানতে না দেওয়া বা সবাই জানতে না পারাটাই কিন্তু এইভাবে সাহসী করে তুলেছে সকল বিষয়কে। তো যাই হোক, আমি এই জন্যই সরাসরি একটি বিচারাধীন বিষয় নিয়ে কমেন্ট করবো না, এইটুকু বলবো যে কোথায় ঘাটতি, এই ঘাটতিগুলো কেন ঘটলো এবং তার প্রতিকার কি নেওয়া হলো সেটা নিশ্চিত করা দরকার। কারণ নিশ্চিত না করলে পর এটা হয় না। এটা অতীতেও এরকম অনেক নাটকীয় ঘটনা ঘটেছে, কখনো কখনো এটাকে নাটকীয় মনে হতে পারে যে সবাই যখন একটা বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছে তখন হঠাৎ করে একটা বিষয় আসলো। হ্যাঁ, আমি মিডিয়ারও অনুরোধ করব যে আপনারা এই জাতীয় নিউজ বা যখন করেন পরে প্লিজ একটু ফলো আপ করবেন, ফলো আপ করতে হবে। কারণ ফলো আপ না করলে দুদিন পরে এটা হারিয়ে যাবে, ওই একটা কয়েকটা নিউজ করার পরে তারপরে এটা হারিয়ে যাবে, কেউ আর জিজ্ঞেস করবে না, জানবে না। সেই সুযোগে তারা ঠিকই
এটাকে অন্যদিকে নিয়ে যাবেন বা কি করবেন আর কি, আমি আগাম মন্তব্য করতে চাচ্ছি না। বিষয়টা হচ্ছে যে সিস্টেম ওয়ার্ক করেনি, কেন সিস্টেম ওয়ার্ক করেনি, কাদের গাফিলতি তাহলে এত আধুনিক যন্ত্রপাতি বসিয়ে এত বিদেশ থেকে এত খুব খুব অতি সফিস্টিকেটেড সিস্টেম এনে সেটা যদি প্রয়োগের বেলায় আসল আসামি খুঁজে বেলায় এই সোনা খুঁজে পাওয়ার বেলায় যদি ব্যর্থ হয় তো তাহলে ধরে নিতে হবে যে গলতটা কোথায়। সুতরাং বিষয়টা আমি মনে করি সেভাবেই দেখা দরকার। জি, আমরা এই ঘটনাটার কথা শুনেছি, এর আগেও আসলে কোনো ঘটনা ঘটেছে কিনা সেটিও আসলে যদি গণমাধ্যমে না আসে তাহলে জানার কোনো উপায় নেই। সেই ক্ষেত্রে আমার প্রশ্নটা হচ্ছে যে নিরাপত্তা ব্যবস্থাটায় আসলে আরও কোনো ধরনের উন্নয়ন দরকার রয়েছে কিনা। আপনি যেটি নিজেই বললেন যে বিদেশ থেকে অনেক যন্ত্রপাতি আনা হচ্ছে, সেই ক্ষেত্রে কি আরও বেশি নজরদারি বাড়ানো উচিত নাকি আসলে কি করা উচিত সেই ক্ষেত্রে? নতুন করে বলবার অবকাশ নেই। আপনাদের আপনাদের টিভিরই গত 8 বছরের ইয়ে দেখেন, নিউজগুলো দেখেন, সেখানে আছে। এটা নাই যে কেউ বলে নাই, এ কথা বলা হয়নি, যেটা ভালো করে দেখতে হবে। একটা সিভিল এভিয়েশনের বিমানবন্দর, একটা কেপিআই এরিয়া, সেখানের থেকে সবসময় আমরা এই ঘটনাগুলো শুনি বা ওঠে, কিন্তু তারপরে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেইটা ধারাবাহিকতা ফলো আপটা না থাকাতেই এইগুলো হচ্ছে। আপনি আপনি বিষয়গুলোকে এইভাবে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, এবং ব্যবস্থা সেটা সেভাবে হয় না। আপনারা, আমি খুব সিম্পল ভাবেই বলি, সাগর রুনি মামলার এটা তারা সাবমিট করতে পারেন না, 100 বার চলে গেছে এখন। তাহলে এগুলোর থেকে অনেক কিছু ইন্ডিকেশন পায় সমাজ বা অবস্থা বা ব্যবস্থা, বিশেষ করে যারা দুর্নীতি করে এবং যারা এইগুলোর সাথে জড়িত তারা যথেষ্ট শক্তিশালী। আমি এর বেশি কিছু বলতে চাচ্ছি না, কারণ এটা দেখা দরকার। এটা কিন্তু আমি একটা একটা বিচ্ছিন্ন ঘটনা মনে করছি না, এটা এটা একটা বিচ্ছিন্ন ঘটনা মনে করার কোনো কারণ নেই। এই জাতীয় ঘটনা অতীতেও ঘটেছে, বারবার বলাও হয়েছে, ব্যবস্থা বলাও হয়েছে, কিন্তু কি হয়েছে সেইটা আর কেউ দেখতে পাইনি, জানতে পারিনি। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য।